আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব রয়্যাল জেলি কি, ফরএভার রয়্যাল জেলি আপনি কেন গ্রহণ করবেন, ফরএভার রয়্যাল জেলি গ্রহণ করলে আপনি কী কী বেনিফিট পাবেন এবং ফরএভার রয়্যাল জেলিকে কেন সুপার ফুড বলা হয়, এই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত সময়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদেরকে অবগত করতে চাই, ফরএভার রয়্যাল জেলি কোনো মেডিসিন বা ওষুধ নয়, ফরএভার রয়্যাল জেলি হচ্ছে ফুড সাপ্লিমেন্ট বা সহায়ক খাদ্য। চলুন শুরু করা যাক। এখন আমরা জানব রয়্যাল জেলি কি। রয়্যাল জেলি হচ্ছে একটি অসাধারণ পুষ্টিগুণ সম্পন্ন খাবার। মৌচাকে বিদ্যমান এই অলৌকিক পুষ্টি উপাদান সম্পন্ন খাবারটি মূলত রানী মৌমাছির খাবার। কর্মী মৌমাছির শেফালিক গ্রন্থি থেকে নিঃসৃত দুধের ন্যায় এক জাতীয় সাদা আঠালো পদার্থই হলো রয়্যাল জেলি। রানী মৌমাছি সারা জীবন এই খাদ্যই গ্রহণ করে থাকে। এই খাবার রানী মৌমাছির পরিপূর্ণ গর্ভাশয় তৈরিতে, প্রচুর ডিম দিতে এবং শক্তিশালী রোগ ব্যবস্থা গড়ে তুলতে অনেক সাহায্য করে। একটি সাধারণ মৌমাছির জীবনকাল যেখানে 3-4 মাস, সেখানে খাবারের পার্থক্যের কারণে রানী মৌমাছি বাঁচে 3-5 বছর। আমাদের শরীর সুস্থ রাখতে এই খাবার অদ্বিতীয়, কারণ এতে রয়েছে শতকরা 12-15% প্রোটিন, 10-12% শর্করা, 3-7% লিপিড, 60-70% পানি এবং বাকিটা বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন এবং খনিজ লবণ। আমাদের দেহে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডের সবগুলোই রয়েছে রয়্যাল জেলিতে বিদ্যমান। এজন্য রয়্যাল জেলিকে বলা হয় সুপার ফুড। এখন আমরা জানবো ফরএভার রয়্যাল জেলি গ্রহণ করলে আপনি কী কী বেনিফিট পাবেন। ফরএভার রয়্যাল জেলির অসংখ্য মাল্টিফোল বেনিফিট রয়েছে। তার মধ্যে আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ 8টি বেনিফিট আলোচনা করব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনি অনেক উপকৃত হবেন। 1, ত্বক এবং চুলের ক্ষেত্রে রয়্যাল জেলি। ত্বক এবং চুল আমাদের বডির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনার আমার চুলের অবস্থা আর স্বাস্থ্য পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত, কারণ হরমোনের ভারসাম্য এবং শরীরের যথাযথ পুষ্টির যোগানের উপরে নির্ভর করে আপনার চুলের স্বাস্থ্য। যারা চুল পরা নিয়ে খুব সমস্যার মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে ফরএভার রয়্যাল জেলি চুল পরা বন্ধ করতে অনেক সহায়তা করে এবং আপনার ত্বককে অনেক বেশি হেলদি রাখে। 2, ইমিউন সিস্টেমের ক্ষেত্রে রয়্যাল জেলি। ইমিউন সিস্টেম হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। যার বডিতে যত রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, সে তত বেশি হেলদি। কারণ আপনার বডিতে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক না থাকে, তাহলে আপনি অনেক প্রবলেমে পড়বেন। বিশেষ করে বিভিন্ন ভাইরাস আপনাকে খুব সহজে অ্যাটাক করবে। সেই ক্ষেত্রে আপনি ফরএভার রয়্যাল জেলি গ্রহণ করলে আপনার ইমিউন সিস্টেম অনেক স্ট্রং থাকবে এবং আপনি অনেক হেলদি থাকবেন। 3, ব্লাড প্রেশার লেভেলের ক্ষেত্রে রয়্যাল জেলি। আপনার বডিতে যদি সঠিকভাবে ব্লাড সার্কুলেশন না হয়, তাহলে আপনি অনেক সমস্যায় পড়বেন। বিশেষ করে আপনার প্রেশার লেভেল ঠিক থাকবে না, আপনার মাথা ব্যথা হবে, আপনি বিভিন্ন রোগে খুব সহজে আক্রান্ত হবেন। সেই ক্ষেত্রে আপনার ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ এবং প্রেশার লেভেল নিয়ন্ত্রণ রাখতে ফরএভার রয়্্যাল জেলি অনেক সহায়তা করে। 4, এনার্জি লেভেল ইম্প্রুভের ক্ষেত্রে রয়্যাল জেলি। আমাদের প্রতিদিন কাজ করার জন্য অনেক এনার্জির প্রয়োজন হয়, আর এনার্জির মূল সোর্স হচ্ছে সঠিক মানের পুষ্টিকর খাবার। বর্তমানে আমরা যেসব খাবার গ্রহণ করি, সেসব খাবার ন্যাচারাল সোর্স থেকে পাই না। অনেকেই আছেন প্রচুর পরিমাণে শাকসবজি বা ফলমূল গ্রহণ করেন, কিন্তু বডির কোনো রকম ইম্প্রুভ হয় না, সেই সাথে আপনার বডিতে কোনো রকম এনার্জিও ইম্প্রুভ হয় না, যার কারণে আপনার কোনো কাজ করতে ভালো লাগে না, এমনকি কোনো কিছুই ভালো লাগে না। সেক্ষেত্রে আপনি ফরএভার রয়্যাল জেলি গ্রহণ করলে আপনার বডিতে এনার্জি লেভেল ইম্প্রুভ হবে। 5, হরমোনাল ফাংশনালিটির ক্ষেত্রে রয়্যাল জেলি। হরমোন শরীরে বার্তাবাহকের মতো কাজ করে। শরীরের সঠিক কার্যক্রমের জন্য হরমোন খুব জরুরি। শরীরে বিভিন্ন কোষ বা গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয়, যার ফলে আমাদের ক্ষুধা লাগে, ঘুম হয়, ত্বক সুন্দর থাকে, মন ফুরফুরে থাকে, প্রজনন ক্ষমতা ঠিক থাকার পিছনেও রয়েছে হরমোনের প্রভাব। এই হরমোনের প্রবলেমের কারণে মানসিক, শারীরিক সব ধরনের অসুখ হতে পারে। সেক্ষেত্রে ফরএভার রয়্যাল জেলি হরমোনের ভারসাম্য রক্ষায় অনেক সাহায্য করে। 6, মেয়েদের পিরিয়ডজনিত সমস্যার ক্ষেত্রে রয়্যাল জেলি। নারীদের নিয়মিত এবং সময়মতো পিরিয়ড হওয়াটাই স্বাভাবিক। নিয়মিত পিরিয়ড হলে শরীরের হরমোনাল ব্যালেন্স ঠিক থাকে, তবে অনিয়মিত পিরিয়ড বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে। তাছাড়া অনিয়মিত পিরিয়ড নারীদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। অনিয়মিত পিরিয়ড বা একেবারে পিরিয়ড বন্ধ হওয়া মূলত পলিসিস্টিক ওভারি সিনড্রোমের জন্য হয়ে থাকে। তাই পিরিয়ড নিয়মিত করতে চিকিৎসকরা সাধারণত হরমোনাল থেরাপি দিয়ে থাকেন, যা আমরা খাবার ফিল হিসাবে চিনি। কিন্তু এসব ফিলের অনেক ধরনের সাইড এফেক্ট থাকে, যেমন মোটা হয়ে যাওয়া, খাবারে অরুচি, পিম্পলস, মাথা ব্যথা, পা ব্যথা, পেট ফাঁপা ইত্যাদি সহ নানান ধরনের অসুবিধা দেখা দেয়। সেই ক্ষেত্রে ফরএভার রয়্যাল জেলি অনিয়মিত পিরিয়ডকে নিয়মিত পিরিয়ড করতে অনেক হেল্প করে। 7, অ্যালার্জি এবং স্কিনের ঘা শুকানোর ক্ষেত্রে রয়্যাল জেলি। যারা অ্যালার্জিজনিত সমস্যায় আছেন এবং স্কিনে ফাঙ্গাল জাতীয় ইনফেকশন আছে, স্কিনে ঘা হয়ে গেছে, ঠিকমতো শুকাচ্ছে না, সেই ক্ষেত্রে তাদের অ্যালার্জি এবং স্কিনের ঘা শুকানোর জন্য ফরএভার রয়্যাল জেলি অনেক সহায়তা করে। 8, মাথা ব্যথা এবং দুশ্চিন্তা কমানোর ক্ষেত্রে রয়্যাল জেলি।
অনেকেই আছেন যারা কাজের চেয়ে মানসিকভাবে অনেক বেশি টেনশন করতে হয়, রাতে সহজে ঘুম হয় না। তাদের ক্ষেত্রে একটি অসাধারণ প্রোডাক্ট হচ্ছে ফরএভার রয়্যাল জেলি। আপনি নিয়মিত ফরএভার রয়্যাল জেলি গ্রহণ করলে আপনার ব্রেন সবসময় কুল থাকবে এবং মানসিকভাবে আপনি অনেক সুস্থ থাকবেন, সেই সাথে আপনার রাতের ঘুম অনেক ভালো হবে। এখন আমরা জানবো আপনি কীভাবে ফরএভার রয়্যাল জেলি সেবন করবেন। ফরএভার রয়্যাল জেলির প্রতিটি ট্যাবলেটে রয়েছে 250 মিলিগ্রাম রয়্যাল জেলি। আপনি একটি করে ট্যাবলেট দিনে 2 বার জিব্বার নিচে দিয়ে চুষে খাবেন। ডিয়ার অডিয়েন্স, হয়তো এখন ভাবছেন ফরএভার রয়্যাল জেলি আপনি কীভাবে পাবেন। আপনি যার মাধ্যমে ভিডিওটি দেখছেন, অর্থাৎ যিনি আপনাকে ভিডিওটি শেয়ার করেছে, সে যদি আপনার পরিচিত হয়ে থাকে তাহলে তার কাছ থেকে আপনি ফরএভার রয়্যাল জেলি নিতে পারবেন। আর যদি আমাকে কোনো রেফারেন্স ছাড়াই দেখে থাকেন তাহলে আমার কাছ থেকেও আপনি ফরএভার রয়্যাল জেলি নিতে পারবেন। আমার নাম্বার দেওয়া আছে, অথবা আপনি যদি ঘরে বসে অনলাইনে প্রোডাক্টটি পেতে চান, ডেসক্রিপশনে আমার শপিংয়ের লিঙ্ক দেওয়া আছে। আপনি যে দেশে আছেন সেই দেশ থেকেই আপনি প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন। আশা করি আমার প্রত্যেকটা মেসেজ আপনার অনেক ভালো লেগেছে। যদি আপনার মন থেকে ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।